এখন হাফ ইয়ারলি এক্সামৰ এডভান্স মেথমেটিক্স কোশ্চিন পেপাৰ যিখন বহুতো ছাত্র ছাত্রী বিচাৰি আছিল, এখন কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ এডভান্স মেথমেটিক্সৰ কোশ্চিন পেপাৰ ফৰ ক্লাছ 10। তোমালোকে এটা এটাকে এতিয়া চাই যোৱা। বহুতো ছাত্র ছাত্রী এই এডভান্স মেথ পেপাৰখন বিচাৰি আছিলে হাফ ইয়ারলি এক্সামৰ। সো তোমালোকে এটা এটাকে কোশ্চিন চাই যোৱা, ওকে?
এখানে আসলে তোমালোকর অ্যাডভান্স ম্যাথমেটিক্সর কোশ্চিন পেপার যখন কোকরাঝার ডিস্ট্রিক্টর কোশ্চিন পেপার মই তোমালোকক দেখুয়াই দিলো, এনেকুয়া ধরনের কোশ্চিন পেপার নিশ্চিতভাবে তোমালোকে এই বছর পাবা। এটা আইডিয়া লই লওয়া, এনেকুয়া ধরনের টাইপের কোশ্চিন আহিব, কোশ্চিন বিলেক হবো পারে কিন্তু টাইপটা তোমালোকর সেম থাকিব। সো তোমালোকে হাফিয়ালি পরীক্ষা এবার ভালকে দিয়া, কারণ এই হাফিয়ালি পরীক্ষা 30% মার্কস SSLC পরীক্ষার মার্কসর লগত এড হবো। সো সেইকারণে তোমালোকর ফাইনাল রেজাল্টও ইয়ার উপর বহুত নির্ভর করিব, কারণ 30% মার্ক তুমি হাফিয়ালি পরীক্ষারপর তোমালোকে পাবা। ওকে, যদি তুমি হাফিয়ালি তুমি 90 পয়া তেহলে 27 মার্কস তোমার প্লাস হব, যদি 80 পয়া তেহলে 24 মার্কস প্লাস হব, আর 70 পালে 21 মার্কস প্লাস হব, আর যদি তুমি 50 পয়া তেহলে অনলি 15 মার্কস তোমার প্লাস হব। অর্থাৎ 30% মার্কস তুমি হাফিয়ালি যিমান নম্বর পাওয়া তার ফাইনাল রেজাল্ট তোমার প্লাস হয়ে যাব। সো এখানে সিরিয়াসলি হাফিয়ালি এক্সাম দিয়া, যাতে সকলরে হাফিয়ালি এক্সাম ভাল হয়, তার কারণে মই আইডিয়া লওয়ার কারণে কোশ্চিন পেপারবোৰ আপলোড করে আছো। তোমালোকে বেলেগ বেলেগ সাবজেক্টর যদি এনেকুৱা কোশ্চিন পেপার বিচরা তেনেহলে প্লে লিস্টত গিয়ে চাব পারিবা, নহলে ভিডিওত চাবা, সায়েন্স গুরু আসামর ভিডিওবোৰত চাবা, তাতে বিভিন্ন সাবজেক্টর ভিডিওস তোমালোকে পাই যাবা। ওকে, হাফিয়ালি এক্সামর কোশ্চিন পেপারের লগতে Class 10 সায়েন্সর যদি পরীক্ষা তোমালোকর হওয়া নাই তেনেহলে প্লে লিস্টত গিয়ে চাবা, প্রতিটি চ্যাপ্টার ভিডিওস অ্যাভেলেবল আছে, তোমালোকে তাত এটা এটাকে চাই লবা। ওকে, আর এনেকুয়া ভিডিও পাওয়ার বাবে এই চ্যানেলটা যদি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লবা, আর বেল আইকনটা অন করে রাখবা যাতে ভিডিও দিয়ার লগে লগে তোমালোকে নোটিফিকেশন পাই যাওয়া। সো আজির ভিডিও আমি ইমানতে সামৰিছো, থ্যাংক ইউ ভেরি মাছ।